হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য, চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই জানো যে WBMCC-র তরফ থেকে একটা নিউ নোটিশ পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে খুব খুব একটা বিগ আপডেট তোমরা বলতে পারো। যে যারা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে ইউ আর ক্যান্ডিডেট হিসাবে যারা ফর্ম ফিল আপ করেছো এবং পরে যাদের EWS যে সার্টিফিকেট সেটা হয়েছে, তারা কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে ছিল এবং টেনশনের মধ্যেও ছিল। তো তাদের জন্য একটা আমরা বলতে পারি অনেক বড় সুযোগ এসেছে। তো সেইটা হচ্ছে তোমরা যারা ইউ আর ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে এবং EWS সার্টিফিকেট তারপরে বানানো হয়েছে, তারা কিন্তু এখন সেটা কিন্তু চাইলে তোমরা চেঞ্জ করতে পারবে। এবং সেইটা নিয়েই একটা নোটিশ পাবলিশ হয়েছে এখানে, যে তোমাদের যারা কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে বা EWS সার্টিফিকেট যারা ইস্যু করতে পারোনি যখন তোমাদের ভেরিফিকেশন হয়েছিল, যারা কাস্ট সার্টিফিকেট বা যারা EWS ক্যান্ডিডেট রয়েছে যারা ঠিকঠাক সার্টিফিকেট শো করতে পারোনি, তাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে। যে 11/8/2023 এই ডেটে তোমরা যে জায়গাটায় ভেরিফিকেশন করেছিলে, মানে যে কলেজে গিয়ে ভেরিফিকেশন করেছিলে, সেই সেখানেই তোমরা যাবে। এবং এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে 12টা থেকে 2টোর মধ্যে তোমরা সেখানে যাবে এবং তোমরা যে সার্টিফিকেটটা নিউ পেয়েছো, EWS সার্টিফিকেট এবং আদার্স যে সার্টিফিকেটগুলো রয়েছে যেগুলো ভেরিফিকেশনের জন্য দরকার তোমরা জানো, তো সেই ভেরিফিকেশনের জন্য দরকার যে আদার্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদের কাছে এসেছে। বিশেষ করে এই প্রবলেমটা হয়েছে যে ইউআরদের, যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো ইউআর হিসেবে কিন্তু এখন তোমরা চাইছো যে EWS সার্টিফিকেট তোমাদের এসে গেছে, তো EWS হিসেবে তোমরা পার্টিসিপেট করতে চাইছো রাউন্ড 2-তে। তো যারা পার্টিসিপেট করতে চাইছো রাউন্ড 2-তে, তারা ফ্রেশভাবেও তোমরা পার্টিসিপেট করতে পারো, EWS হিসেবে আবার প্রথম থেকে রেজিস্ট্রেশন করে এইভাবে করতে পারো। আর যারা অলরেডি তোমরা কিন্তু কলেজ পেয়ে গেছো, তারা কিন্তু তোমরা EWS হিসাবে তোমরা গিয়ে সেখানে কিন্তু সার্টিফিকেটটা শো করতে পারো, তাহলে কিন্তু অসুবিধা হবে না। তো তোমাদের একটা ডেট বলে দিয়েছে 11/8/2023, এই ডেটটাতে তোমরা যেখানে ভেরিফিকেশন করেছিলে সেখানে যাবে এবং 12টা থেকে 2টোর মধ্যে সেখানে যাবে, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমটা হয়েছিল তোমরা কিন্তু আবার EWS হিসাবেই তোমরা সেখানে চুজ করতে পারবে বা অসুবিধা হবে না। যে প্রবলেমটা তোমরা ফেস করেছিলে সেই প্রবলেমটা তাহলে আর হবে না। তো এই ছিল আজকে নোটিশ। যারা নতুন করে রাউন্ড 2-এর জন্য পার্টিসিপেট করতে চাইছো এবং রাউন্ড 1-এ যারা পার্টিসিপেট করোই নি, তারা কিন্তু পুরো প্রথম থেকেই ফর্ম ফিল আপে EWS হিসাবেই তোমরা দিতে পারো এবং তাদের তো ভেরিফিকেশন হবেই, তোমরা জানো যে রাউন্ড 2-তেও ভেরিফিকেশন হবে, তো সেখানে তোমরা EWS যে সার্টিফিকেট সেটা শো করতে পারবে, তো সেই হিসাবে অসুবিধা হবে না। আর যারা অলরেডি করে ফেলেছো, ভেরিফিকেশন হয়ে গেছে, কলেজ অ্যালট হয়ে গেছে এবং যে অ্যাডমিশন সেটাও হয়ে গেছে, তারা কিন্তু EWS সার্টিফিকেট তোমাদের কিন্তু শো করতে হবে, একটা সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।